PHCPC অনলাইন সিস্টেমের সমস্ত ট্রেনিদের আমি সেন্ট্রাল কোর্স কন্ডাকশন কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ মঙ্গলবার, আগামী শনিবার আপনাদের ক্লাস। এই ক্লাসে জিআই সিস্টেম অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের অ্যানাটমি এবং ফিজিওলজির উপর ক্লাস নেবেন বিশিষ্ট নার্সিং টিউটর এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হসপিটালের ডেপুটি নার্সিং সুপার ম্যাডাম নবনীতা পট্টনায়ক। সেই সঙ্গে আপনাদের আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় আপনাদের একটা ঘোষণা জানাই, সেটা হচ্ছে যে আগামী 26 নভেম্বর সেন্ট্রাল কোর্স কন্ডাকশন কমিটি ঠিক করেছে যে 26 তারিখে আমরা হাফ ইয়ারলি পরীক্ষা নেব। আপনারা প্রত্যেকেই এই পরীক্ষার জন্য প্রস্তুত হবেন। আমরা বলেছিলাম প্রতিটি ক্লাসের পর পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসে আগের ক্লাসের যা অধ্যায়ে পড়ানো হলো সেই অধ্যায় থেকে MCQ টাইপের প্রশ্ন অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য 10 মিনিট অথবা 15 মিনিটের জন্য আপনাদের কিছু প্রশ্ন MCQ টাইপের দেওয়া হবে এবং আপনারা উত্তর দেবেন অনলাইন সিস্টেমে, এবং সেভাবে আপনাদের পরীক্ষার ফলাফল সঙ্গে সঙ্গে আপনারা জানতেও পারবেন এবং তারপর আবার আপনারা ক্লাস শুরু করবেন। গতদিন আপনাদের ক্লাস হয়েছিল ফিভারের উপর, অর্থাৎ জ্বর, জ্বর সম্পর্কিত যত অধ্যায়গুলো আছে বিভিন্ন জ্বর সম্পর্কে, তার উপরে আপনাদের শনিবারের ক্লাসে প্রশ্ন থাকবে। খুব ভালো করে আপনারা পড়বেন প্রশ্নগুলো, অধ্যায়গুলো, যাতে আপনারা শুধু ক্লাস টেস্ট নয়, আপনারা মনে রাখবেন এই টেস্টের প্রশ্ন, তার মধ্য থেকেই হাফ ইয়ারলির প্রশ্ন আপনাদের থাকবে। ফলে আপনারা যত ভালো করে পড়াশোনা করবেন, যত ভালো করে ক্লাসগুলো ফলো করবেন, ততই কিন্তু আপনাদের পরীক্ষার ফলাফল আরও ভালো হবে। ফলে আপনাদের 1 নম্বর কথা হচ্ছে 26 নভেম্বর প্রত্যেকটি সেন্টারে এবং অনলাইনে যারা ক্লাস করছেন মনে রাখবেন আপনাদের পরীক্ষা কিন্তু অনলাইন নয়, অফলাইনে হবে। দার্জিলিং জেলা, কুচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, এই জেলাগুলি থেকে এবং আরও আশেপাশে অন্যান্য জেলা থেকে যারা যুক্ত হয়েছেন, ক্লাস করেছেন এতদিন, তাদের জন্য শিলিগুড়িতে আমরা সেন্টার করব, যেখানে আমরা পরীক্ষা পরিচালন করব, পরীক্ষা নেব। ফলে তাদের জন্য আমরা বলে রাখি যে শিলিগুড়ি সেন্টারে 26 তারিখে পরীক্ষা হবে। পরবর্তীকালে আমরা নোটিশ পাঠাবো কবে, অর্থাৎ কটার থেকে পরীক্ষা শুরু হবে, কতক্ষণের পরীক্ষা ইত্যাদি। ঠিক এইভাবে যারা অনলাইনে ক্লাস করছেন এখন এবং তারা যে যে সেন্টারের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ জয়নগর ক্যানিং হোক, খঞ্চি সেন্টার হোক, পশ্চিম মেদিনীপুর সেন্টার হোক, বাঁকুড়ার সেন্টার হোক, পুরুলিয়ার সেন্টার, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু অফলাইনে পরীক্ষা হবে, অর্থাৎ আপনাদের খাতা পেন্সিল পেন দিয়ে লিখতে হবে। সেই একই পদ্ধতিতে এতদিন ধরে আমাদের পরীক্ষা পরিচালন হয়ে আসছে। ফলে আপনাদের সবাইকে
আরেকবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিনের পরীক্ষা এবং আপনাদের ভবিষ্যৎ যাতে আরও সুন্দর উজ্জ্বল হয়ে ওঠে এই কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।